আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। এবারের আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ সময় পার করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে প্রায় প্রতিটা ম্যাচেই নজর কেড়েছেন তিনি। তেমন উইকেট না পেলেও ডট বল দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের উপর চাপ সৃষ্টিতে মুস্তাফিজের জুড়ি নেই। তাই তো এমন পারফরমেন্সের দিল্লির হয়ে সবচাইতে ডট বল দেওয়ার তালিকায় সবার শীর্ষে স্থান করে নিয়েছে মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস খেলেছে 8টি ম্যাচ, 8 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ষষ্ঠ। আসরের প্রথম ম্যাচে কোয়ারেন্টাইনে থাকার কারণে খেলেননি মুস্তাফিজ, এছাড়া বাকি 7 ম্যাচেই খেলেছেন ফিজ। এই 7 ইনিংসে মুস্তাফিজুর রহমান বল করেছেন মোট 28 ওভার, যেখানে তার ডট বলের সংখ্যা 70টি, যা দিল্লির হয়ে সর্বোচ্চ ডট বল। এখন পর্যন্ত 8 উইকেট তুলে নেওয়া মুস্তাফিজের ইকোনমি 7.39। দিল্লির হয়ে সবচাইতে বেশি ডট বল দেওয়ার তালিকায় প্রথমেই তিনি। তাই তো দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে উপহার স্বরূপ বিশাল অর্থ পুরস্কার পাচ্ছেন এবার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ যাতে আরও ভালো বোলিং করতে পারে তাই উজ্জীবিত থাকার জন্যই তাকে এমন পুরস্কার দিচ্ছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। এদিকে দিল্লির হয়ে 2 নম্বর তালিকায় রয়েছে খলিল আহমেদ। এখন পর্যন্ত 6 ইনিংসে খলিল আহমেদ করেছেন 24 ওভার, 11 উইকেট তুলে নেয়া খলিল এবারে আসরে দিল্লির হয়ে ডট বল করে 67টি, তার ইকোনমি 7.91। তালিকার 3 নম্বরে রয়েছেন কুলদীপ যাদব। এই স্পিনার দিল্লির হয়ে 8 ম্যাচেই মাঠে নেমেছেন। 8 ইনিংসে কুলদীপ বল করেছেন 29.4 ওভার, 17 উইকেট তুলে নেয় কুলদীপের ডট বলের সংখ্যা 59টি। এই স্পিনারের ইকোনমি রেট 8.08। শার্দুল ঠাকুর এবারের আসরে এখন পর্যন্ত দিল্লির হয়ে 8 ইনিংসে করেছেন 26.2 ওভার, 4 উইকেটের দেখা পাওয়া শার্দুল এখন পর্যন্ত আসরে ডট বল করতে পেরেছেন 57টি, যা তাকে ঠাই করে দিয়েছে এই তালিকার 4 নম্বরে। তালিকার 5 নম্বরে থাকা অক্ষর প্যাটেল 8 ইনিংসে করেছেন 27 ওভার, যেখানে তিনি তুলে নিতে সক্ষম হয়েছেন 4টি উইকেট। 7.70 ইকোনমিতে বোলিং করা অক্ষর প্যাটেলের ডট বলের সংখ্যা প্রায় 50টি। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।